হ্যালো স্টুডেন্টস হোয়াটসঅ্যাপ দিস ইজ মেকা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আমি ক্লাস টুয়েলভে ডাবলু বি এইচ এ পারুল প্রকাশনীর টেস্ট পেপার সলভ করবো ওকে সো লেট স্টার্ট এর আগের দিনে আমি মডেল কোশ্চেন সেট ওয়ান করিয়েছিলাম তো আজকে আমি মডেল কোশ্চেন সেট টু করাবো ওকে পেজ নাম্বার দেখো ফাইভ চারের দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড নাম্বার ওয়ান ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড তো এটাকে বলেছে চেঞ্জ দ্য ভয়েস এটার ভয়েস চেঞ্জ করতে হবে তো আনসার হবে সামওয়ান হ্যাজ অলরেডি আনসারড ইউ ওকে নাম্বার টু দেখো ওয়ার আর ইউ গোয়িং সি আসড চেঞ্জ ইন্টু ইন ডাইরেক্ট স্পিচ এটা কী করতে হবে ইনডাইরেক্ট স্পিচে তোমায় চেঞ্জ করতে হবে আনসারটা দেখো সি আসড মি ওয়ার আই ওয়াজ গোয়িং নাম্বার থ্রি দেখো দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস দ্য বয় লুকড অ্যাট হার টার্ন ইন্টু এ কমপ্লিক্স সেন্টেন্স তো এটা কী করতে হবে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে তো আনসারটা দেখো অ্যাজ দ্য বয় লুকড অ্যাট হার একটা কমা দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস নাম্বার ফোর দেখো আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম তো এটা কী করতে হবে রিরাইট ইউজিং দ্য বার ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড মানে আন্ডারলাইন ওয়ার্ড বলতে কি এইখানেই প্রি এটা চেঞ্জ করতে হবে ওকে এই ভার্বটাকে তোমায় চেঞ্জ করতে হবে তো এটা হবে আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেটেড প্রিডমিনেটেড বাই মুসলিমস তো এই প্রি থেকে এটা হলো প্রিডমিনেটেড নাম্বার ফাইভ দেখো দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি তো এটা কী করতে হবে স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্সেস এই যে একটা সেন্টেন্স আছে এটাকে দুটো সেন্টেন্সে করতে হবে স্প্লিট করতে হবে তো এর আনসারটা দেখো কী হবে দি ম্যান হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট এটা একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্স হবে হি ব্রোক ইন টু মাই রিভারি তো দুটো সেন্টেন্স হয়ে গেল নাম্বার সিক্স অল দ্য বার্ডস আর ফেন্ট উইথ দ্য হটসান দে হাইড ইন কুলিং ট্রিজ তো এটা কী করতে হবে টার্ন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স এটাকে তোমাকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে হবে তো এই হবে অল দ্য বার্ডস আর ফেন্ট উইথ হট সান একটা কমা দে হাইড ইন কুলিং ট্রেজ এটা হবে আনসারটা তো এই যে এই ধরনের গ্রামারগুলো তোমাদের অবশ্যই আসবে এইগুলো তোমাদের খুব ভালো করে করা উচিত আমার মতে আচ্ছা বি এরটা দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপিয়েট আর্টিকেল অ্যান্ড অর পিপোজিশান আর্টিকেল পিপোজিশান দিয়ে এই ব্ল্যাঙ্কসটা তোমাদের ফিল করতে হবে ও দেখো আই টার্নড এখানটা কী হবে ফর্ম তারপর ড্যাশটা হবে দা উইন্ডো অ্যান্ড ফেস্ট তারপরটা কী হবে দা গার্ল অ্যান্ড তারপরে কী হবে ফর ফরের পর কী হবে এ ওয়াইল উই স্যাট তারপরটা হবে ইন সাইলেন্স ওকে দেখো আবার বলে দিচ্ছি প্রথমেরটা হবে ফর্ম তারপরটা দি তারপরটা তারপরটা দি তারপরটা ফর তারপরে এ তারপরে ইন এটা দেখো কারেক্ট দ্য ইয়ার ইন দ্য ফলোয়িং সেন্টেন্স বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ান ফর্ম দ্য অপশানস গিভেন বিলো হিয়ার কাম সামন রানার তো এইখানে এই রানার এটাকে তোমায় সঠিক করতে হবে চেঞ্জ করতে হবে তো এইখানে অপশান দেওয়া আছে রান রানিং রান তো এইখানে হবে রানিং তো কী হবে সেন্টেন্সটা হিয়ার কাম সামন রানিং এটা হলো সঠিক বাক্যটা হলো যদি এখানে রানারই থেকে যেত তাহলে এটা ভুল হতো ওকে So guys, thanks for watching and if you like my video then please do subscribe. Thank you.